বাড়ি ফিরে গেলেই দেখবেন 10,000 টাকা করে 10 লক্ষ ছেলে মেয়ের বাড়ির ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আপনাদের নিজেদের একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, সেই ব্যাংক অ্যাকাউন্টটা এখন থেকে কাজে লাগবে, কারণ পরে আপনারা কেউ কন্যাশ্রী পাবেন, কেউ ঐক্যশ্রী পাবেন, কেউ শিক্ষাশ্রী পাবেন, কেউ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পাবেন, কেউ স্টুডেন্ট স্মার্ট কার্ড 10 লাখ টাকার পড়াশোনার জন্য পাবেন। তাই এটা অনেক কাজে লাগবে। আমরা মোট এর জন্য 2,700 কোটি টাকা খরচও করেছি ইতিমধ্যেই। এছাড়াও আমরা 1,25,00,000 মতো সাইকেল বিনা পয়সায় স্কুল ছাত্রছাত্রীদের দিয়েছি। এবারেরটাও রেডি হচ্ছে, রেডি হলে আবার পাঠিয়ে দেব। আমি আপনাদের বলি, আমাদের এখানে পড়াশুনোর সুযোগ খুব বেশি, এখন বাইরের থেকেও বেশি সুযোগ আমাদের এখানে। ইউক্রেনে আপনারা দেখলেন তো, ছেলে মেয়েগুলো পড়তে গেল, তারপর কি দশা হলো। কিন্তু আমাদের এখানে এখন র্যাঙ্কিংয়ের দিকে যাদবপুর ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সব 1 নম্বর 2 নম্বরে আছে। এত ভালো ভালো সেন্ট জেভিয়ার্স, কত কলেজ করেছি আমরা। মনে রাখবেন, 1947 সাল থেকে 1911 সালের 6 মাস পর্যন্ত কলকাতায় বাংলায় মোট বিশ্ববিদ্যালয় ছিল মাত্র 12টা। আর আমরা ক্ষমতায় আসার পর থেকে, মামাটি মানুষের সরকার, 2011 থেকে 2022-এর মধ্যে আমরা 30টা বিশ্ববিদ্যালয় করেছি। আমরা ISIPS ট্রেনিংয়ের জন্য ব্যবস্থা করেছি। আমরা 14টার মেডিকেল কলেজ তৈরি করেছি। আজকেও 600টা মেডিকেল কলেজের সিট বাংলায় আবার বাড়লো, কারণ জলপাইগুড়ি থেকে শুরু করে, ঝাড়গ্রাম থেকে শুরু করে, বিভিন্ন জায়গায় ডায়মন্ড হারবার থেকে শুরু করে আরও 6টা মেডিকেল কলেজ হচ্ছে এবং তাদের ক্লাস শুরু হয়ে গেল এবং 600 মেডিকেলের সিট বেড়ে গেল। এটা আপনাদের আগামী দিনে কাজে লাগবে। ডাক্তার হতে, এছাড়াও আমরা 51টা নতুন কলেজ, 272টি ITI, 176টি পলিটেকনিক, 7,000-এর বেশি নতুন স্কুল, প্রায় 2,900 মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নত হয়েছে, 2 লক্ষের বেশি শ্রেণীকক্ষ তৈরি হয়েছে, 381টি সাঁওতালি মিডিয়াম স্কুল করা হয়েছে, এছাড়া 4,000-এর বেশি ইংরেজি, হিন্দি, উর্দু, নেপালি, উড়িয়া, তেলেগুর মতো অন্যান্য মিডিয়ামও চলছে।